তো হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। এই ভিডিওটা কিন্তু সত্যি করেই নতুন। আমি এখন এসেছি একদম সোনাঝুরি হাটের কাছেই, মানে বল্লভপুর ব্রিজের কাছেই একটা রেস্টুরেন্টে, যেটা একদম নিউলি ওপেন হয়েছে এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনাঝুরি আড্ডা। ভিতরে তো এসি টেসি সবই আছে, এটা হচ্ছে বাইরে এরিয়াটা। মানে কেউ কেউ হয় না, যাদের বাইরে একটু বসে খেতে ভালোবাসে নিজারের সঙ্গে বা বাইরে একটু একটু বাইরে খেতেই ভালোবাসে, তো তাদের জন্য এটা দেখতেই পাচ্ছেন এখানে অনেক চেয়ার আছে এবং জায়গাটা প্রচুর বড়। তো এবার আমরা ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো, চলুন। স্টার্টারে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ফিস কবিরাজি। এখানে কিন্তু একদম পিওর, মানে অরিজিনাল ভেটকি আপনারা পাবেন। তো এই যে দেখুন টেক্সচারটা দেখুন, এই যে অনেকটা বড়, একটা প্লেটের মধ্যে অনেক বড় আছে। দেখুন আমি এটাকে দুটো ভাগ করে নিয়েছি, এই যে ভেতরটা জাস্ট দেখুন কত সুন্দর, একদম পিওর। মাছটা কিন্তু দেখে একদম ফ্রেশ মনে হচ্ছে। এবার এটাকে খেয়ে দেখতে হবে। তো সাথে আমি একটু নেবো কাসুন্দি। একদম ফ্রেশ আছে, কিন্তু কোনো রকম কোনো স্মেল নেই, খেতে দুর্দান্ত। এবং এটার প্রাইস হচ্ছে 360 টাকা, 360। নেক্সট আমরা এখন চিকেনের একটা আইটেম ট্রাই করব, যেই আইটেমটার নাম হচ্ছে শোলে কাবাব। মানে অমিতাভ বচ্চনের শোলে আছে আর এটা হচ্ছে কাবাব। তো কাবাবটা দেখুন, এখানে কিন্তু 6টা পিস আছে এবং এই যে ডিমের একটা ফর্ম দিয়ে আছে এবং দেখতে কিন্তু খুবই ইউনিক, এটা আমার খুবই ভালো লাগলো। সাথে ডিম থেকে একটা বের করে নিই। এখানে আছে গ্রিন চাটনি, এখানে নেব লেবু। লেবু না চিপলে বেশ খাবারটা ভালো হয় না। কিন্তু ফার্স্ট আমি ডিমটাকে একটু টেস্ট করা যাক, যেহেতু একদম মনে হচ্ছে ফর্ম। এটা একদম অন্যরকম খেতে, এটা লেবু দিয়ে গ্রিন চাটনি সাথে দারুন, পুরো একদম স্পঞ্জি একটা ভাব, ভীষণ ভালো খেতে। আর এটা কিন্তু 6 পিস থাকবে, যেটার নাম হচ্ছে শোলে কাবাব এবং এটার প্রাইস হচ্ছে 300 টাকা। শুধুই কি নন ভেজদেরই দেখাবো, ভেজেরও তো কিছু দেখাতে হবে, মানে ভেজিটেরিয়ানদের জন্যও কিছু দেখাতে হবে। তো এই ডিশটা কিন্তু নাম হচ্ছে তন্দুরকা ফুল, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রোকলি। ব্রোকলিটাকে যেমন তন্দুরের আইটেম করা হয় ঠিক সেরকমভাবে করা হয়েছে। সাইজগুলো কিন্তু অনেক বড় বড় আছে, যাদের ব্রোকলি খুব প্রিয় তাদের এটা খুবই মনে হয় ভালো লাগবে। চলুন দেখা যাক। ভেজ হলেও জিনিসটা কিন্তু খেতে খুবই ভালো। আর এটার কিন্তু প্রাইস হচ্ছে 250 টাকা। একটু আরেকটা স্টার্টার আইটেম ট্রাই করবো, সেটা হচ্ছে তন্দুরি মুর্গ, যেখানে 6টা পিস আছে। এই যে দেখুন 6টা পিস আছে এবং সাথে ওই গ্রিন চাটনি, শসা আছে, লেবু আছে এবং অনিয়ন আছে। তো একটু খাই খেয়ে দেখা যাক, চলুন। দারুন, এখানে সব থেকে যেটা ভালো লাগছে এত স্পঞ্জি ভাব আছে, খেতে কিন্তু খুবই সুন্দর। আর এটার প্রাইস হচ্ছে 300 টাকা। চলুন এবার চাইনিজের একটা আইটেম দেখানো যাক। মানে আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। এই যে দেখুন, এখানে আছে মিক্স ফ্রাইড রাইস, এখানে আছে পোম্পাও চিকেন।
তো এবার দুটোকে ট্রাই করব আর সেটা আপনাদেরকে জানাবো কেমন। হ্যাঁ, দামটা একটু বলে নিই, যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস এটার প্রাইস হচ্ছে 300 টাকা, আর কুম্পাও চিকেনটার প্রাইস হচ্ছে 290 টাকা। কোনটা ছেড়ে কোনটা বলি, সেরকম এখন ব্যাপার হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর, নুন মিষ্টির ব্যালেন্স দারুণ সুন্দর, মুম্বাই চিকেনটা একদম খুবই স্পাইসি। একটু সুইট মিষ্টি বেশি, তেমনি ঝালও বেশি, কিন্তু খেতে দুর্দান্ত। ফ্রাইড রাইসটা দারুণ টেস্ট। বাসন্তী পোলাও আর লাল কষা মাংস দেখায় এবার আপনাদেরকে, ঠিক আছে? অনেক কিছু ঝাল ঝাল হলো, এবার একটু মিষ্টি মিষ্টিও কিছু হোক। কোয়ান্টিটি ভালো আছে, সাথে ড্রাই ফ্রুটসও কিন্তু আছে, এই যে দেখুন। আর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর। আর এই সব থেকে যেটা বেশি ভালো সেটা হচ্ছে মাটন, মাটনের ঝোলটা জাস্ট এবার দেখুন, উফ দারুণ। তার সাথে দেখুন গ্রেভিটা জাস্ট একটু দেখুন, মানে কি বলবো। আর সঙ্গে কিন্তু আদা কুচিও দেওয়া আছে। আর এই দুটোর কম্বো আমার মনে হয় পৃথিবীর সব থেকে টেস্টি কম্বো, মাটন কষা সাথে বাসন্তী পোলাও। চামচে আর খাওয়া যাচ্ছে না, এবার ডাইরেক্ট আমি কিন্তু হাতটা লাগিয়ে দিচ্ছি। এই যে ফিশটা জাস্ট একটু দেখুন, এটাকে খাই, কি যে টেস্ট, সাথে পোলাও। আর পোলাওটা দারুণ, কিন্তু মাটনটা অবশ্যই ট্রাই করতে হবে এখানে এসে। পোলাওটার প্রাইস হচ্ছে 250 টাকা এবং মাটনটার প্রাইস হচ্ছে 350 টাকা, যেটার মধ্যে 4টে পিস থাকবে। আর খেতে তো লাজবাব, একদম দারুণ। খাবার তো আমরা এখানে ট্রাই করলাম অলরেডি, তো এখানে সব থেকে যেটা বেশি মানে বোলপুরে যেটা চলে সেটা হচ্ছে থালি। তো এখানকার থালিটা হচ্ছে বেসিক থালি, যেটা ভেজ থালি। থালিটা আমি দেখাচ্ছি, থালির মধ্যে কী কী আপনারা পেয়ে যাবেন। প্রথমেই দেখুন একটা সুন্দর রাইস আছে, স্টিম রাইস, সাথে কিন্তু কাঁচা লঙ্কা আছে, গন্ধরাজ লেবু, সাথে আছে ঘি, পাঁপড় আছে, এবং আছে সুন্দর একটা গোল্ডেন ফ্রাই বেগুন ভাজা। তারপর কী কী আছে বলি, এখানে আছে চিড়ে ভাজা, এই যে সাথে শুকনো লঙ্কা, এখানে আছে শুক্তো, এখানে আছে ডাল, আলু পোস্ত, এখানে সুন্দর পায়েস আছে, এবং এখানে আছে একদম ফ্রুট একটা চাটনি, সাথে আছে নলেন গুড়ের রসগোল্লা, আর এখানে তো জল আছে। আপনারা যদি থালিটা নেন, থালিটার প্রাইস পড়বে 190 টাকা, এবং থালির মধ্যে আপনারা এগুলো সবই পাবেন। এগুলো কিন্তু সবই রিপিটেড, মানে আনলিমিটেড, আপনারা যত ইচ্ছা তত খান। তো এবার আমি খেয়ে আপনাদেরকে টেস্টটা বলি কেমন। তো চলুন এবার ট্রাই করা যাক। তো ঘি তো আছেই, গরম গরম ভাতে সুন্দর ঘি, ভাতের কোয়ান্টিটিও আছে প্রচুর। এখানে আমি ফার্স্টেই যেটা ট্রাই করবো সেটা হচ্ছে শুক্তো। শুক্তোটা জাস্ট দেখুন, অনেক অনেক কিছু আইটেম আছে, এই যে সব কিছু আছে এখানে, এবং শুক্তোর কোয়ান্টিটি কিন্তু প্রচুর, এখানে প্রচুর কোয়ান্টিটি আছে। এবং এটাকে চলুন ট্রাই করে দেখা যাক। অসাধারণ, শুক্তোটা একদম ব্যালেন্স, মানে একদম সুন্দর, কি বলবো, দারুণ। নেক্সট ট্রাই করবো আমার ডাল, ডালটা জাস্ট দেখুন একদম সুন্দর, মুগ মসুরের একটা কম্বিনেশন, ডাল
আইটেম জবরদস্ত, দারুণ। এবার যেটা ট্রাই করবো সেটা ছাড়া বীরভূম অসমাপ্ত, মানে আলু পোস্ত। আলু পোস্ত তো ট্রাই করতেই হবে, কোয়ান্টিটিও অনেক সুন্দর, কালো জিরির ফোড়নও দেওয়া আছে এবং পোস্তর অনেক ভাগ আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় সিজনে চেঞ্জও হতে পারে, থাকবেই সেটা নয়, কিন্তু থাকে আলু পোস্ত। বিশাল একটা অ্যাম্বিয়েন্স, সাথে দারুণ একটা দুর্দান্ত খালি। এনজয় করতে গেলে অবশ্যই আসতে হবে সোনাঝুরি আড্ডায়। এই বেগুন ভাজাটা শুধুই খেয়ে নেব। আর একটা জিনিস এখানে খুব ভালো হয়, তো আমরা দুটো নিয়েছি, প্লেটে কিন্তু একটাই থাকবে যেটা 150 গ্রামের উপরে, এবং এটার প্রাইস করবে 300 টাকা। তো চলুন একটু ট্রাই করে দেখা যাক। এই যে সাইজগুলো যা দেখুন, দারুণই সুন্দর আছে। চলুন, এই যে একদম একদম সফট প্রত্যেকটা আইটেম, ফ্রেশ এবং খুব সুন্দর। থালিটা তো থাকবে ভেজ, যেটা বেশি থালি, তার সঙ্গে আপনারা ননভেজ যে আইটেমগুলো অ্যাড করতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে কাতলা কালিয়া, যেটা পিসটা জাস্ট দেখুন কতটা বড় একটা কাতলার কালিয়া আছে, এবং এই পিসটার প্রাইস পড়বে 150 টাকা। চলুন খেয়ে দেখা যাক, এখান থেকে একটু ছাড়িয়ে মাছটা টেস্ট করা যাক। বিশ্বাস করুন প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই ভালো। এখানে আমি রিভিউও নিয়েছি, ওনাদের মুখেও শুনবেন, ওনাদেরও কেমন লেগেছে। তো শান্তিনিকেতনে খালি আরও একটা আকর্ষণীয় জিনিস আছে, যেটা হচ্ছে এখানকার পায়েস। এখানে পায়েসও কিন্তু দুর্দান্ত হয়। আর এই যে দেখুন, এই যে একটা আছে খুবই ভালো, টেস্ট কিন্তু দারুণ, সাথে আবার কেশরও দেওয়া আছে। তো এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ফ্রুট চাটনি। এই যে দেখুন, অনেক অনেক ড্রাই ফ্রুটস এবং সাথে বেদানা সবই আছে। প্রত্যেকটা খাবার ওয়াও ওয়াও ওয়াও। লাস্টে খাবো নলেনগুড়ের রসগোল্লা, মিষ্টি তো বোলপুরে দারুণ। আমরা আউটিংয়ে বেরিয়েছিলাম, তা আমরা সোনাঝুরি হাটে এসেছি। রিসর্ট হিসেবে বা পরিবেশ হিসেবে আমার খুব পছন্দ হয়েছে। এখন আমরা ডাইনিং হলে বসে খাবার যে পরিবেশন করলো খুব সুন্দর, দেয়ার কায়দা, প্রতিটি কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি, এটা এখন আর দেখা যায় না। এবং এদের রান্না বান্না খাওয়া দাওয়া প্রতিটাই পছন্দ করার মতো, এবং আমরা খুব খেয়ে তৃপ্তি পেয়েছি। এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নেই, আমার সব কিছু ভালো লেগেছে। ধন্যবাদ। বাইরে থেকে তো আপনার আজকে বোলপুরে খাবারটা কেমন লাগলো বলুন। একদম দারুণ। আমরা সোনাঝুরি আড্ডায় এসেছি, কাঁসা থালায় পিওর বাঙালি, এখানে আমাদের থালি, এর যে বড় পাওনা এখানে কিছু নেই। বাঙালি লোকের জন্য সোনাঝুরি, আর সোনাঝুরির জন্য সোনাঝুরি আড্ডা। থ্যাংক ইউ। নমস্কার, আমি শেফ অমিতা হরায়। আপনারা অনেকেই আমাকে হ্যাংলা হেসেল কিংবা জি বাংলায় দেখবেন। তো আমি মেনলি জায়কা বারকাম রেস্টুরেন্ট এবং সোনাঝুরি আড্ডা দুটো প্রপার্টিরই হেড শেফ বলতে পারেন। আমি পুরোটা পরিচালনা করছি আপাতত দুটো প্রপার্টির। সো আপনারা যদি এখানে আসেন শান্তিনিকেতনে, আপনাদের কাছে অবশ্যই ডেফিনেটলি একটা ডেস্টিনেশন হবে আমাদের সোনাঝুরি আড্ডা। কেননা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে আপনারা দেখেছেন, এবং সত্যি বলতে এখানকার যে আমাদের অ্যাটমসফিয়ারটা আমরা ক্রিয়েট করছি, এটা আপনারা একমাত্র কলকাতার সাইড কিংবা কলকাতার বাইরে বিভিন্ন মুম্বাই বলুন, চেন্নাই বলুন, এইসব সিটিতে এগুলো দেখতে পাবেন। তো আমরা এখানেতে দুপুরবেলা একদম প্রপার বাঙালি থালি, এবং সন্ধেবেলার দিকে বেশ কিছু অথেন্টিক তন্দুর ফুড, চাইনিজ, ওরিয়েন্টাল, নর্থ ইন্ডিয়ান সমস্ত কিছু রাখছি। কেন দেখুন, মেন ব্যাপারটা আমাদের যে এমডি স্যার আছেন, ওনার ভিশন হচ্ছে এখানে আমরা সমস্ত রকমভাবে গেস্ট যাতে আসলে কোনোরকমভাবে যাতে ওনারা যাতে ফিরে না যায়, সমস্ত রকম খাবার যেন তারা অ্যাভেলেবিলিটিটা পায়। এবং সব থেকে যেটা জিনিস, আমাদের রুম ডিভিশন যেটা আছে, রুম ডিভিশনে প্রত্যেকটা রুমেতে আমরা রুম হিটার থেকে শুরু করে গিজার, এসি সব কিছু দিচ্ছি, এবং তার সাথে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
নট অনলি একটা দুটো আইটেম না, আমাদের একটা হিউজ কোর্স মেনু দেওয়া হচ্ছে। আর এর সাথে সাথে আপনারা তো দিদির ভিডিওতে দেখেইছেন যে আমরা কী কী খাবার দিচ্ছি এখানে, মোটামুটি আরও কিছু আছে সেগুলো আপনারা এলেই আমরা দেখাবো। অবশ্যই আসুন সোনাঝুরি আড্ডা। আমরা যেখানে এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে সোনাঝুরি আড্ডা, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি জায়গা হচ্ছে বল্লভপুরে যে ব্রিজটা আছে, আপনারা যদি বোলপুর থেকে আসেন তাহলে ঠিক ডান হাতেই এটা আপনারা দেখতে পাবেন, লেখা আছে সোনাঝুরি আড্ডা, তারপর কিছুটা এসেই জাস্ট এই রিসর্টটা। ভিডিওতে তো আপনারা দেখে নেবেন, এটা তো আমি লাস্টে বলছি, রিসর্টটা এক কথায় অসাধারণ একটা রিসর্ট, প্লাস এখানে খাবার আইটেম, রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্স, আপনি রিল বানান, ব্লগ বানান, যা ইচ্ছা বানান তার জন্য পারফেক্ট একটা জায়গা। খাবার দুর্দান্ত, অসাধারণ, এখানকার স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো এই আসুন, আমি এরকম অনেক ভিডিও বানাই, ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। টাটা।